বাংলাদেশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড় থেকে দেশি বিদেশি আটটি অস্ত্র এবং বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। ১৫ ধৃতরা হলেন কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ নূর, নাজিবুল্লাহ, আমান উল্লাহ এবং খাইরুল আমিন। শুক্রবার মধ্যরাত থেকে অভিযান চালিয়ে সকাল ৭টায় এসব অস্ত্র উদ্ধার করছে এবং আটক করতে সক্ষম হয়েছে র‍্যাব। বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড় থেকে দেশি বিদেশি আটটি অস্ত্র এবং বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। ১৫ ধৃতরা হলেন কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ নূর, নাজিমুল্লাহ, আমান উল্লাহ এবং খাইরুল আমিন। শুক্রবার মধ্যরাত থেকে অভিযান চালিয়ে সকাল ৭টায় এসব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে র‍্যাব। জানা গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করেছিল র‍্যাবের একটি দল। এই সময় দুজন ব্যক্তিকে পাহাড় থেকে নেমে আসতে দেখেছেন তারা, আর এরপর ওই দুজন র‍্যাবকে দেখে পালাবার চেষ্টা করেছে। র‍্যাবের সন্দেহ বেড়ে গিয়েছে। র‍্যাব ওই দুই ব্যক্তিকে আটক করে অভিযান আরও জোরদার করেছে। পরে একটি লাকড়ির বোঝা থেকে দুটি বিদেশি শাটার গান এবং ছয়টি দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণে গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় আরও দুজন সহ মোট চারজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছে র‍্যাব। অস্ত্রগুলো ক্যাম্পে সরবরাহ করা হয়ে থাকতে পারে এবং এই অস্ত্র মিয়ানমার থেকে আসছে কিনা তাও নিয়ে যাচাই করছে বলে জানিয়েছে র‍্যাব। ১৫ অধিকারক লে কর্নেল খাইরুল ইসলাম সরকার। যোগ